হ্যালো স্টুডেন্টস, আজ আমার আলোচ্য বিষয় হলো স্মৃতি এবং স্মরণ ক্রিয়া। স্মৃতি আমাদের কাছে খুবই কমন একটা বিষয়। এই স্মৃতির ওপর ডিপেন্ড করে আমাদের অনেক কিছু নির্ভর করে, কিন্তু এই স্মৃতির সঠিক সংজ্ঞা দেয়া কখনোই সম্ভব নয়। অর্থাৎ আমরা স্মৃতির সংজ্ঞা এক একজন মনোবিদের কাছে এক এক ধরনের পেয়ে থাকি। স্মৃতি হলো এমন এক প্রক্রিয়া যা আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত জ্ঞানের ওপর নির্ভর করে। আমরা কতটা শিখলাম, কতটা জানলাম, কতটা নিজেদের মধ্যে ধারণ করলাম, তার ওপর স্মৃতি নির্ভর করে। স্মরণ ক্রিয়া এমন এক ধরনের ক্রিয়া যা আমাদের ভবিষ্যতে এগিয়ে যেতে সহায়তা করে। পূর্ব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত জ্ঞান মাথায় রেখে ভবিষ্যতে কোনো কার্য সম্পাদন করা হলে তখনই সঠিক স্মরণ ক্রিয়া সম্পন্ন হয়েছে বলে মনে করা হয়। এই স্মরণ ক্রিয়া একটি নির্দিষ্ট পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ হয়ে থাকে এবং সেই পর্যায়গুলি সম্পূর্ণভাবে কার্যসিদ্ধি লাভ করলে তবেই আমরা বলি যে স্মৃতি বা স্মরণ ক্রিয়া সম্পন্ন হয়েছে সঠিকভাবে। এই ক্ষেত্রে স্মরণ ক্রিয়ার চারটি স্টেপ রয়েছে বা চারটি পর্যায় রয়েছে। সেই চারটি পর্যায়ের প্রথম স্টেপটি হলো শিখন। স্মৃতির জন্য শিখন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। স্মৃতি বা আমরা কোনো কিছু মনে রাখতে গেলে শিখন সঠিকভাবে সম্পূর্ণ হওয়াটা ভীষণভাবে প্রয়োজন। যেমন পড়াশোনার ক্ষেত্রে যদি আমরা দেখে থাকি, আমরা যদি সঠিকভাবে কোনো কিছু না শিখে থাকি, তাহলে কিন্তু ভবিষ্যতে সেই জিনিসটি মনে করে সেটা আমাদের জীবনে আমরা কখনোই ব্যবহার উপযোগী করে তুলতে পারবো না। তখন শিক্ষার অর্থ সেখানে ব্যর্থ হবে। সেরকম এই স্মৃতির ক্ষেত্রেও শিখন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকছে। শিখন তখনই সম্পূর্ণ হবে যখন তা আমরা সঠিক মাত্রায় সঠিকভাবে কনসেন্ট্রেট করে সেই জিনিসটি পর্যবেক্ষণ করব বা শুনব। এইভাবে শিখনের পর পরবর্তী পর্যায় হচ্ছে ধারণ। এই ধারণ হলো আমরা যা কিছু শিখি সবটা হুবহু মনে রাখা সম্ভব নয়। সেই শিখন থেকে আমরা যেটুকুনি জ্ঞান আহরণ করছি, যেটুকুনি আমরা মনে রাখতে পারছি, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ধারণ। এরপর আসছে পুনরুদ্রেক বা রিকল। এই পুনরুদ্রেক বা রিকল হলো যা কিছু আমরা শিখে আসছি পূর্বে তা পুনরায় মনে করার যে চেষ্টা তা হচ্ছে রিকল। মনে অবস্থিত বা সংরক্ষিত অভিজ্ঞতাগুলিকে আমরা যে প্রক্রিয়ার দ্বারা কাজে লাগাই তাকে বলা হচ্ছে পুনরুদ্রেক বা রিকল। এবং সর্বশেষ স্তর আমরা দেখে থাকি প্রত্যাভিজ্ঞা। প্রত্যাভিজ্ঞা এমন একটি পর্যায় যা স্মরণ প্রক্রিয়ার একদম সর্বশেষ স্তর এবং প্রত্যাভিজ্ঞার আমরা সঠিক অর্থ বলতে গেলে বোঝাই মনে করা। এই মনে করা হলো যে ছোটবেলায় হয়তো আমরা অনেকে একসাথে স্কুলে পড়াশোনা করেছি, বহু বছর পর যখন সেই মানুষটিকে আমরা সামনাসামনি দেখি তো তাকে চিনতে পারি, তখন আমাদের মাথায় আসে যে না, একে আমরা চিনি, একে আমরা এরা আমরা একসাথে পড়াশোনা করেছি বা একসাথে খেলাধুলা করেছি। এই যে পদ্ধতি যে ভবিষ্যতে বেশ কয়েক বছর পর সেই মানুষটিকে দেখে সঠিকভাবে নির্ণয় করা যে এই মানুষটি আমার বন্ধু ছিল, সেই যে প্রক্রিয়াটা সেটাকে বলা হচ্ছে প্রত্যাভিজ্ঞা। তো আমরা দেখতে পাচ্ছি যে এই চারটে স্টেপ বাই স্টেপ বা চারটে পর্যায়ে স্মরণ ক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। এরপরে আসে স্মৃতির দুটি ভাগ, সেটি কি শর্ট টার্ম মেমোরি
এবং লং টার্ম মেমোরি। এই শর্ট টার্ম মেমোরি আর লং টার্ম মেমোরি কী তা এখন আলোচনার বিষয়। শর্ট টার্ম মেমোরি বলতে আমরা বুঝি যে ধরনের স্মৃতি খুব স্বল্প সময়ে আমাদের মাথায় থাকে, অর্থাৎ এই স্মৃতি সাধারণত কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত আমরা মনে রাখতে পারি। এবং লং টার্ম মেমোরি হলো এমন এক ধরনের স্মৃতি যা কিনা কয়েক মিনিট থেকে কয়েক বছর পর্যন্ত আমরা মনে রাখি। যেমন দেখা যেতে পারে আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু ঘটনা রয়েছে যা কিনা আমাদের ছোটবেলার ঘটে যাওয়া বিষয়, তা আজও পর্যন্ত স্পষ্ট আমাদের মনে রয়েছে। এগুলিকে আমরা লং টার্ম মেমোরির মধ্যে ফেলতে পারি। এবং শর্ট টার্ম মেমোরি যেটিকে আমরা বলছি সেটি হয়তো সাধারণ খেলাধুলা ছোটবেলার বা এমন কোনো ক্লাসের সহপাঠী যার সাথে আমাদের সেরকম বন্ধুত্ব ছিল না, সে হয়তো মনে রেখেছে আমাদেরকে অথচ আমরা মনে রাখতে পারিনি, সেই ধরনের স্মৃতিকে আমরা শর্ট টার্ম মেমোরি বলতে পারি। আজ আমার আলোচনার বিষয় এখানেই শেষ হলো।